এখন প্রশ্ন করতে পারেন যে হুজুর নবী তো সোমবারে করেছেন কথা বলেন তবে একটা ভুল আমাদের ইনফরমেশন আছে অনেকে বলে বারোই রবি আওয়াল নবীর ইন্তেকাল দিবস না নবীর বারোই রবি আওয়াল নবীর ইন্তেকাল দিবস হতেই পারে না নবীজি আরাফার দিনে যেদিন বক্তব্য দিলেন সাহাবা ইকরামদের উদ্দেশ্যে রসুল আকরাম সালাম যে বিদায় হজ্জের খুদ্ দিলেন ওই দিন থেকে তিন মাস নবীজি একাশি দিন বেঁচেছিলেন তা আমরা তিন মাস ধরছি তিন তিরিশ নব্বই একাশি দিন আমরা তিনটা মাসকে যদি উনত্রিশ ধরি তিরিশ বা প্রত্যেকটা মাসে উনত্রিশ বা তিরিশ তাতে কোনো মতে বারোই রবিউল আউ্বাল এটা নবীর এন্তেকাল হয় না এন্তেকাল যেটা হয় ইবনুল মুলাক্কি রহমতুল্লাহ সহ আর যুগশ্রেষ্ঠ ফকি মুস্তেদ আমার কোনো বক্তব্য না যারা বলেছেন সবাই তারা বলেছেন নবীর এন্তেকালটা ছিল রবিউল আউ্বালের দুই তারিখ সোমবার আল্লাহ আকবার সোমবার নবী এন্তেকাল করছেন এতে কোনো একতলাপ নাই কিন্তু কি তারিখে একতলাপ নবীজি এন্তেকাল করছেন এই তারিখটা নিয়ে একতলাপ সবাই বলছেন বারো তারিখে নবীর এন্তেকাল নয় বরং দুই তারিখ তবে সোমবার এটা ঠিক আছে নবীর এনতেকাল সোমবার সোমবার গেলো মঙ্গলবার গেলো বুধবার নবীজিকে দাফন করা হলো দেরি হয়েছে নবীজির দাফনে সোহান আল্লাহ বলে কেন নেক্সট কে হবেন খলিফা আল্লাহ আকবার দেখেন আল্লাহ নবীর সোমবার এখন নবীর জন্ম সোমবার ইন্তকাল সোমবার হা রসুল হোসেন ইন্না হায়াতি ও মামাতি খাইরুল নাকুম আমার জন্মটা তোমাদের জন্য কল্যাণ কর আমার এন্তেকালটাও কল্যাণ কর অনেকে বলে হুজুর নবীর জন্মদিনই খুশি হবেন তো নবীর ইন্তেকালে দুঃখ পাবেন না না নবীর ইন্তেকাল উন্মতের জন্য দুঃখ করা যায়জ নাই আল্লাহ আকবার বলে সর্বোচ্চ শোক ইসলামের তিন দিন কয়দিন তো নবীর এনতেকালের দেড় হাজার বছর হয়ে যাচ্ছে এখন কিসের শোক তো বলে দিয়েছেন আমার কোনো শোক নাই আমার তোমাদের জন্য কল্যাণ কর তোমরা যখন নেক আমল করো ভালো আমল করো হামেদুল্লাহ আমি আল্লাহ পাকের প্রশংসা করি তোমরা যখন বদ আমল করো আস্তর লেখুন আমি নবী তোমাদের হয়ে আল্লাহর কাছে আমি ক্ষমা চাই আমার গুনা করেছে আমি তোমাদের হয়ে আমি আল্লাহর কাছে ক্ষমা চাই